রানীনগর 1 নম্বর ব্লকের উদ্যোগে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো। বৃহস্পতিবার এই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি, ইসলামপুর গ্রাম হসপিটালের চিকিৎসক ও বিডিও সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এই অনুষ্ঠানের মাধ্যমে বাল্যবিবাহ রোধ ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতনতার বার্তা দেওয়া হয়। রানীনগর 1 নম্বর ব্লকের উদ্যোগে সচেতনতামূলক শিবির অনুষ্ঠিত হলো। ব্লকের সমস্ত স্কুলের কন্যাশ্রীতে ডাকা হয়। এই অনুষ্ঠানের মূল উদ্দেশ্য ছিল বাল্যবিবাহ রোধ ও মশাবাহিত রোগ প্রতিরোধে সচেতন করা। বিভিন্ন অনুষ্ঠান ও র্যালির মাধ্যমে আয়োজন করা হয় এই অনুষ্ঠানের। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রানীনগর 1 নম্বর ব্লকের পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান এবং বিডিও মোহাম্মদ ইকবাল, ইসলামপুর গ্রাম পঞ্চায়েতের BMOH ডক্টর সুষম সাহা সহ বিভিন্ন স্কুলের শিক্ষক শিক্ষিকারা। এদিন থেকে রানীনগর 1 নম্বর ব্লকের উদ্যোগে কন্যাশ্রী যোদ্ধা তৈরি হয়। আজকে বিভিন্ন রানীনগর অনেক ব্লকের বিভিন্ন স্কুল থেকে যে সমস্ত বিডিও মহাশয় ও অন্যান্য মহাশয় ও মহাশয়াগণরা, বিভিন্ন স্কুলের ছাত্রীরা এখানে এসেছিলেন। এখানে একটা সেমিনার হলো যে সমস্ত মশাবাহিত রোগ সম্বন্ধে, সেই সম্বন্ধে আমাদের ডক্টরবাবু আমাদের সচেতন থাকতে বললেন এবং আরও অনেক কিছু বিষয়ে আমাদের বিস্তারিত আলোচনা এখানে হলো। তো এর থেকে আমরা অনেক কিছু জানতে পারলাম এবং আমাদের বিশ্বাস যে আমরা অনেককে এর বিষয়ে সচেতন করতে পারবো। তো এটাই আমাদের এখানে আসার মূল উদ্দেশ্য যে নম্বর 1 ব্লকে যে সমস্ত কন্যাশ্রী যোদ্ধারা ছিলাম তাদেরকে যে সচেতন, সেটা হলো যে আমাদের সমাজে বাল্যবিবাহ 18 বছরের নিচে যে বিবাহগুলো নিষেধ করা হলো সেগুলো সম্বন্ধে আমাদেরকে বলা হবে এবং সেগুলো যেন আমরা গ্রামেগঞ্জে সেগুলো যেন আটকাতে পারি বাল্যবিবাহ, সেই সম্বন্ধে এই অনুষ্ঠানের মাধ্যমে বাল্যবিবাহ প্রতিরোধের কথা তুলে ধরা হয় বলে জানান পঞ্চায়েত সমিতির সভাপতি আমিনুল হাসান। তিনি জানান ব্লকের সমস্ত স্কুলের কন্যাশ্রীকে ডেকে বাল্যবিবাহ প্রতিরোধ ও মশাবাহিত রোগে সচেতন করা, এটাই তাদের মূল উদ্দেশ্য। ব্লকে যতগুলো স্কুল কলেজ আছে সেখানকার যারা কন্যাশ্রী তাদেরকে ডাকা হয়েছিল। উদ্দেশ্য ছিল আমাদের, একদিকে যেমন বাল্যবিবাহ আমরা অনেকটা সফল হয়েছে কিন্তু তবুও কিছু কিছু জায়গায় গোপনে কাজগুলো চলছে, আর তাছাড়া মশাবাহিত যে রোগগুলো ডেঙ্গু থেকে শুরু করে বিভিন্ন চিকনগুনিয়া থেকে শুরু করে কিছু কিছু আমরা দেখেছি, দু একটা জায়গায় আমরা পেয়েছি। তো সেটা আমরা দেখেছি বাইরে যারা কাজ করে তারাই বেশি এগুলো গ্রহণ করে। আমরা সেটা সচেতনতা করবার জন্য সে কন্যাশ্রী যারা তাদেরকে নিয়ে আমরা একটা যেমন পদযাত্রা করলাম এবং তাদেরকে সচেতন করলাম। ডাক্তার বিএমএস ছিলেন, আমাদের বিডিও সাহেব ছিলেন, জয়েন্ট বিডিও থেকে শুরু করে স্কুল কলেজের শিক্ষকরা ছিলেন। আমাদের উদ্দেশ্য মূল আগামী দিনে আমাদের এখানে যেন কোনো ডেঙ্গু না হতে পারে, মানে মশাবাহিত যে রোগগুলো হয় সেগুলো সচেতন করবার জন্য আজকে। আপনারা দেখছেন TV24 বাংলা। TV24 বাংলার সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন TV24 বাংলা চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন। কমেন্টস আর শেয়ার করতে ভুলবেন না। TV24 বাংলা।